আবজুবুল্লাহিম না শৈতনির রহিম বিসমুল্লাহ রহমানি রহিম সম্মানিত প্রিয় প্রান্তিক খামারি ভাই ও বন্ধুগণ ইসামতি কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা জানেন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি রেডি মুরগির দাম এবং বাচ্চার দাম সেমনি কি প্রান্তিক খামারি ভাই ও বন্ধুগণ আমি মূলত সোনালির এই সোনালি হাইব্রিড সোনালি ক্লাস সোনালি ক্লাসিক বার্ড কাদারনাট কক কয়েল লেয়ার তিতির হমি মিশুরি ফর্মি গলাশলা হাইব্রিড দেশি মুরগি ইত্যাদি বাচ্চা দিয়ে থাকি সম্মানিত প্রিয় প্রান্তিক খামারি ভাই বন্ধুগণ আপনারা যদি টার্কি মুরগির বাচ্চা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এছাড়া যারা ব্রয়লার বাচ্চা নেবেন তাদেরকে বলবো যে আপনারা নিজ নিজ এলাকায় যে সকল ডিয়ার ডিলার আছে সেই ডিলার পয়েন্টে যোগাযোগ করেন এবং সেখান থেকে নিয়ে নেন কারণ আমরা ব্রয়লার বাচ্চাটা দেই না এজন্য যারা ব্রয়লার বাচ্চাটা ক্রয় করবেন তারা আপনারা নিজ নিজ এলাকা থেকে ক্রয় করে নেবেন আর প্রিয় প্রান্তিক খামারি ভাই বন্ধুগণ আমি একটা কথা বারবার বলে থাকি আপনারা যারা বাচ্চা ক্রয় করবেন ভালো মানের বাচ্চাটা ক্রয় করবেন ভালো মানের বাচ্চাটা ক্রয় করলে কখনও ঠকবেন না সম্মানিত ভাই বন্ধুগণ আর বাচ্চার যে রেটটা আপনার গতকালকে যে রেট ছিল সেই রেট অনুযায়ী বাচ্চার আজকের রেট রেটের পরিবর্তন হয়নি আর যারা রেডি মুরগিটা বিক্রয় করবেন রেডি মুরগিটা বিক্রয় করতে হলেও আপনারা জেনে শুনে রেডি মুরগিটা বিক্রয় করবেন কারণ বাজারটা এখন অনেকটা নর্মাল আর বিশেষ করে এলাকাভিত্তিক দাম দু টাকা পাঁচ টাকা কম বেশি আসে তো আমি খামারি ভাইদের উদ্দেশ্যে করে একটা কথা বলতে চাই ঈদের আগে মুরগির বাজার ওঠার সম্ভাবনা কম এজন্য আপনাদের যাদের মুরগি রেডি হয়েছে আপনারা চেষ্টা করেন মুরগিগুলো বিক্রয় করে দিতে তো সম্মানিত প্রিয় প্রান্তিক খামারি ভাই ও বন্ধুগণ আপনারা যারা প্রতিনিয়ত আপডেট পেতে চান তাহলে আমার তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত আপনাদের সুবিধার জন্য রেটটা দিয়ে থাকি আগামীকাল আপডেটে আবারও দেখা হবে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি ওয়া আবার